কাঁঠাল, যাদের নাম বাড়ি কাঁঠাল মাইনাস তিন। বৈশিষ্ট্য এক, গাছ বড় আকারের। দুই, উচ্চ ফলনশীল, প্রতি গাছের 220-250টি ফল ধরে যার ওজন 1,150 কেজি। তিন, প্রায় সারা বছর ব্যাপী ফলন দেয় অক্টোবর মে। চার, ফল মধ্যম আকারের হয়, গড় ওজন 5-50 কেজি। পাঁচ, পাল্প মাঝারি নরম, হালকা হলুদ, মধ্যম রসালো ও খুবই মিষ্টি, মিষ্টতা -3। 6%, 6, খাদ্যমান 52, 5% এবং গড় ফলন 133। 2, টন হেক্টর বছর। 7, তেমন রোদ মালাই বা পোকামাকড় নাই। উপযোগী এলাকা সারা বাংলাদেশ। বপনের সময় জুন জুলাই, মালাইয়ের সময় অক্টোবর মে। বাড়ি কাকার -3। রোগ মালাই ও দমন ব্যবস্থা। রোগ মালাই নরম পচা রোগ, রাইজোপাস আর্টোকোপাস নামক ছত্রাকের আক্রমণী কচি ফলের সঠিক পুষ্প মঞ্জুরি তাই বাদামি রঙের দাগের সৃষ্টি হয় এবং ছোট অবস্থাতেই ফল ঝরে পড়ে। পুরুষ পুষ্প মঞ্জুরি পরে দেন শেষে স্বাভাবিকভাবেই কালো হয়ে ঝরে পড়ে। ফল পচা রোগ, এটি ছত্রাকজনিত রোগ। এ রোগের আক্রমণে পরিপক্ক ফলের দেয় বাদামি রঙের দাগ পড়ে এবং পরবর্তীকালে ফল পচে খাওয়ার অযোগ্য হয়ে যায়। গ্রামেসিসের রোগের প্রভাবে গাছের বাকলে ফাটল ধরে ও সে স্থান থেকে অবিরত রস ঝরে। গাছ বেরিয়ে আসে, ক্ষতস্থানে গর্ত হতে থাকে ও পচন ধরে। চারা গাছ সংবেদনশীল বিধায় ধীরে ধীরে মারা যায়। ফল ফেটে যায়, ফলের বৃদ্ধিকালে দীর্ঘ শুষ্কতা বা পানির কমতি হলে ফলের টক শক্ত হয়ে যায়। তারপর হঠাৎ অধিক বৃষ্টি বা পানি পেলে ফলের ভেতরের অংশ দ্রুত বৃদ্ধি পায়, এতে ভেতরের চাপ সহ্য করতে না পেরে ফল ফেটে যায়। জাতগত বৈশিষ্ট্যের কাজের কাঁঠাল জন্য নাবি মৌসুমে ফল ফাটে, এছাড়াও অতি পক্কতার জন্য ফল ফাটতে পারে। ফলের মুখে বীজ অঙ্কুরোদ্গম ও ফলের মুখে বীজের অঙ্কুরোদ্গম হওয়াকে ধীরে ধীরে জার্মিনেশন বলে। জাগ্রত বৈশিষ্ট্যের কারণে, হরমোনের অভাবজনিত কারণে এবং উচ্চ আর্দ্রতা ও তাপমাত্রার কারণে ধীরে ধীরে জার্মিনেশন হয়। দমন ব্যবস্থা নরম পচা রোগ প্রতিকার, গাছের নিচে ঝরে পড়া পুরুষ ও সঠিক পুষ্প মঞ্জুরি সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে। মুছে ধরার আগে ও পরে 10 দিন পর পর 2/1/3 বার ম্যাডিসিন ইন্ডোফিলেন 45 প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে অথবা ফলিকুল নামক ছত্রাকনাশক শূন্য 0.5% হার হারে বা ইন্ডোফিলেন 45 রিডোমিলেন জেট 75 প্রতি লিটার পানিতে 2.5 গ্রাম হারে মিশিয়ে গাছে ফুল আসার পর হতে 15 দিন অন্তর অন্তর 3 বার স্প্রে করতে হবে। ফল পচা রোগ প্রতিকার, ফলের রোগের লক্ষণ দেওয়ার পর থেকে 15 দিন পর পর 2 বার বর্জ্যমিক্সের 1% বা ইন্ডোফিলেন 45 0.2% স্প্রে করতে হবে। ডামেসিস প্রতিকার, ক্ষতস্থান বাটাল বা ধারালো ছুরি দিয়ে চেঁচে স্কুপিং, উত্তরস্থানে বর্জ্যবেস্ক আলকাকা লেপন করতে হবে। প্রথমবার দেওয়ার পর পরবর্তী 2 মাসে আরও 2 বার লেপন করা প্রয়োজন। ফল ফেটে যায়, প্রতিকার ফলের বৃদ্ধি পর্যায়ে নিয়মিত পানি সেচ দিতে হবে, মালচিং করতে হবে, সঠিক পরিপক্ক অবস্থায় ফল সংগ্রহ করতে হবে। বর্ষার শেষে গাছ প্রতি 50 গ্রাম হারে বুড়িতে সিড অথবা 100 গ্রাম হারে বোরাক্স সার প্রয়োগ করতে হবে। ফলের মুখে বীজ অঙ্কুরোদ্গম হওয়ার প্রতিকার ধীরে ধীরে জার্মিনেশন হয় না, এরূপ জাত উদ্ভাবন ও রোপণ করতে হবে। পোকামাকড় ও দমন ব্যবস্থা পোকামাকড় কাণ্ডছিদ্রকারী পোকা কাঁঠালের অন্যতম প্রধান শত্রু। এই পোকা কীড়া কাণ্ডছিদ্র করে গাছের অভ্যন্তরে ঢুকে এবং কাণ্ডের কেন্দ্র বরাবর খেতে খেতে উপরের দিকে উঠতে থাকে। সময় মতো দমন করা না গেলে আক্রান্ত ডাল বা সম্পূর্ণ গাছ মারা যায়। ফল ছিদ্রকারী পোকায় পোকা কাঁঠালের আরেকটি অত্যন্ত ক্ষতিকর পোকা। এই পোকা কীড়া বাদ্য ফলের গাছ ছিদ্র করে ভেতরে ঢুকে এবং শ্বাস খেতে থাকে। আক্রান্ত ফল দেখে বা ফেটে যায় এবং বৃষ্টির পানি ঢুকে পচে নষ্ট হয়ে যায়। দমন ব্যবস্থা কাণ্ড ছিদ্রকারী পোকা প্রতিকার, ছিদ্রের ভিতর চিকন রড ঢুকিয়ে পোকা কিনা মেরে ফেলতে হবে। চিকন রড দিয়ে ছিদ্র পরিষ্কার করে এর অভ্যন্তরে কেরোসিন, পেট্রোল বা উদাহী কীটনাশক সিলিন্ডারের মাধ্যমে ঢুকিয়ে কাদা বা মোম দিয়ে ছিদ্রপথ বন্ধ করে দিলে অভ্যন্তরে ধোঁয়ার সৃষ্টি হয় এবং পোকা মারা যায়। ফল ছিদ্রকারী পোকা প্রতিকার, আক্রান্ত পুষ্প মঞ্জুরিও ফল সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে। বাগান সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পান্ত ফল নিচে দেখে খোলা পলিথিনের ব্যাগ দ্বারা ঢেকে দিতে হবে। ফুল আসার সময় সুবিচিয়ান বা দার্জিলিং 7 এসি প্রতি লিটার পানিতে 2 লিটার হারে মিশিয়ে 10 দিন অন্তর 2/1/3 বার স্প্রে করলে সুফল পাওয়া যায়।